আজ আমাদের পর্বে আমরা দেখাবো ইতালির শহর ফ্লোরেন্সকে। 1865 থেকে 1870 সাল অবধি এটা ইতালির রাজধানী ছিল। ইতালির তাস্কানি অঞ্চলের রাজধানী এখন ফ্লোরেন্স। ইতালির লোকেরা এটাকে ফিরেনজে বলে থাকে। ইতালির দুই বড় শহর রোম আর মিলান থেকে ট্রেনে প্রায় 2 ঘন্টার রাস্তা। আর্নো নদীর ধারে সবচেয়ে জনবহুল এই শহর ফ্লোরেন্স। দাভিনসি, মিকেলাঞ্জেলো আর দান্তের শহর রেনেসাঁসের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিল্প, সংস্কৃতি আর স্থাপত্যের পীঠস্থান। চার্চ, মিউজিয়াম আর প্যালেসগুলো আজও লক্ষ লক্ষ টুরিস্টকে আকর্ষণ করে চলেছে, যারা আজও মুগ্ধ দৃষ্টিতে দেখে চলেছেন ফ্লোরেন্সের পথে ঘাটে অলিতে গলিতে দাঁড়িয়ে থাকা মধ্যযুগীয় বিল্ডিংগুলো। খাদ্যরসিকদের কাছেও ফ্লোরেন্স খুব প্রিয়। আজকের পর্ব আমরা শুরু করব ফ্লোরেন্সের সবচেয়ে বিখ্যাত হিলটপ স্কোয়ার পিয়াজালে মিকেলাঞ্জেলো থেকে। প্রত্যেক শহরেই আমি আমার একটা ফেভারিট জায়গা আপনাদের দেখাই এবং সেখান থেকে অনেক সময় শুরুও করি, তো এটা আমার একটা ফেভারিট জায়গা। যদিও এই ওয়েদারটা আমার ফেভারিট ওয়েদার নয়, কিন্তু ওখানে আমার কিছু করার নেই, যে কোনো ওয়েদারই হোক সেটাকে মানিয়ে নেওয়াই হচ্ছে আমাদের কাজ। আজকে খুব মেঘলা, যদিও আমার কাছে খুব খারাপ লাগছে না ব্যাপারটা, যেহেতু হয়তো আমি আগে একবার এসেছি। আমার কাছে ফাইল শট আছে, আমি চেষ্টা করব আপনাদের দেখানোর। 1000 বছরের পুরনো এই শহর এখান থেকে খুব সুন্দর দেখা যায়। 1293 সাল থেকে ফ্লোরেন্সে রাজতন্ত্র শুরু হয়। উলের ব্যবসা, ব্যাংকিং আর নানা ধরনের ব্যবসায়ীরা কন্ট্রোল করতেন লোকাল গভর্নমেন্টকে, আর এদের মধ্যে মেডিচি ফ্যামিলির উপস্থিতি সমস্ত ফ্লোরেন্সে দেখতে পাবেন। আর এই ফ্যামিলির বিরাট অবদান ছিল শিল্প ও স্থাপত্যের রেনেসাঁস যুগে ফ্লোরেন্সকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার। সিটি সেন্টার বা পিয়াজা দুয়োমো থেকে 8 ঘন্টার পাহাড়ি রাস্তা পেরিয়ে চলে আসতে পারেন এখানে। বাসও রয়েছে 20 মিনিটের পথ। এখান থেকে পেলাম হপ অ্যান্ড হপ অফ বাস, যেটা আমি প্রত্যেক শহরেই চড়ি। এটা থেকেও ভালো ভিউ পাওয়া যায় আর অনেক সরু রাস্তাতেও ঢুকে পড়তে পারে এই বাস। আর ফ্লোরেন্স শহরকে একটু ওপর থেকে দেখার মজাই আলাদা। ১৩০০ থেকে 1500 সাল অবধি ফ্লোরেন্সের প্রাধান্য ছিল সর্বোচ্চ। দুই সাহিত্যিক দান্তে আর পেত্রার এই শহরকে অ্যান্সিয়েন্ট গ্রিক আর রোমান কালচার ধারাবাহিকতা বজায় রাখতে অনুপ্রাণিত করেছিলেন। শহরের শ্রেষ্ঠ আকর্ষণ আর্নো নদী পেরিয়ে পৌঁছে গেলাম শহরের মধ্যমণি দিওমোতে। একসময় নদীর এই পারেই সীমাবদ্ধ ছিল ফ্লোরেন্স শহর, তবে জায়গার অভাবে আর লোক বাড়ার সঙ্গে সঙ্গে নদীর ওপারেও গড়ে উঠেছে শহর। তবে শহরের বেশিরভাগ আকর্ষণই নদীর এপারে। দিওমো দুটো ভাগ, ক্যাথিড্রাল আর ব্যাপটিস্ট্রি। ক্যাথিড্রালের নাম সান্তা মারিয়া দেল ফিয়েরো। 1296 সালে শুরু হয় এর নির্মাণ আর শেষ হয় 1436 সালে। পলিক্রোম মার্বেল প্যানেল দিয়ে চোখ দাঁধানো দেওয়ালগুলো মোড়া আর ইউনেস্কো হেরিটেজ সাইট। এটা প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেও
নিজের গরিমায় দাঁড়িয়ে আছে এই 116 মিটার উচ্চতা বিশিষ্ট এই ডুওমো। অনেক কিছু দেখার আছে এখানে। ক্যাথিড্রালে ঢোকার এন্ট্রান্স ফি না থাকলেও কম্বো টিকিট নিতে হবে ডুওমোর ছাদে ওঠার, মিউজিয়াম আর ব্যাপটিস্ট্রিতে ঢোকার জন্যে। তবে আজকে ফ্লোরেন্স শহর দেখার দিন, তাই পরের পর্বে আকর্ষণগুলোর ভেতরে যাব, এগুলো দেখতে অনেক সময় লাগে। পন্তে মানে হচ্ছে ব্রিজ, আর ভেকিও মানে হচ্ছে ওল্ড, তার মানে দাঁড়ালো পুরনো ব্রিজ। হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর ধারে, আর্নো নদী, আর এর উপরেই রয়েছে সেই বিখ্যাত আইকনিক ব্রিজ পন্তে ভেকিও। 1400 শতকে তৈরি এটা, আর পাথরের আর্চের ওপর দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে প্রচুর লোক আসেন, আর এখানে অনেক দোকানপাটও রয়েছে। ডুওমোর পরে আমরা এসেছি পিয়াজা ডেলা সিনোরিয়া। এটা একটা হিস্টোরিক স্কোয়ার, এটাকে একটা ঐতিহাসিক স্কোয়ার বলা হয়, একদম হার্ট অফ দ্য ফ্লোরেন্সের মধ্যে। এটা সবচাইতে বিখ্যাত স্কোয়ার, এবং এর আশেপাশে সমস্ত যত আর্টিস্টিক আর আর্কিটেকচারিয়াল মার্বেলগুলো আছে এর সব আশেপাশে ঘিরে রয়েছে। প্রথম কথা হচ্ছে এখানে সবচেয়ে বড় আকর্ষণ এটা হচ্ছে মিকেলঞ্জেলোস ডেভিড। এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, যদিও এটা কপি, কিন্তু অরিজিনাল মিকেলঞ্জেলোর যে ডেভিড এটা এখানেই ছিল। পরে ওটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় গ্যালারিয়া ডেল অ্যাকাডেমিয়াতে। আর এর আশেপাশে সমস্ত ইয়ে রয়েছে, অ্যাট্রাকশন এখানকার আশেপাশে সবই হাঁটা দূরত্বে, যেরকম পালাজু ও ভেকিওর খুব কাছে, তারপরে উফিজিস গ্যালারিও খুব কাছে। তো আমরা পরপর এগুলো যাব। তো প্রথমে আমরা একটু স্কোয়ারটাকে ঘুরে নেব। পিজা ডেলা সিনোরিয়া থেকে ঠিক তার পাশেই আছে প্যালাজো ভেকিও। প্যালাজো ভেকিও চলে যাব। ভেকিও কথাটার মানে হচ্ছে ওল্ড প্যালেস। এটা খুবই পুরনো প্যালেস, যেখানে বিখ্যাত মেডিচি ফ্যামিলি এখানে বাস করতেন। 1299 সালে এটা তৈরি শুরু হয়, যেখানে মেডিচিদের বিভিন্ন রকমের আর্মস, কালচার এবং ডেভিডসের যে প্রতিমূর্তি এগুলো সব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা আছে। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ওই পিয়াজা ডেলা সিনোরিয়ার পার্ট একটা। তো ন্যাচারালি এই জায়গাটা হচ্ছে লোক চলাচলের পক্ষে ভীষণ ভালো জায়গা, কারণ এই জায়গাকার ইতিহাস এবং আর্টিস্টিক ইনফ্লুয়েন্স সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে। পন্তে ভেকিও ব্রিজ পেরিয়েই নদীর ওপারে রয়েছে পেত্তি প্যালেস, যেটা মেডিচি ফ্যামিলির বাসস্থান, মিউজিয়াম আর ফোর্ট। মেডিচি ফ্যামিলিকে রেনেসাঁসের গডফাদার বলা হয়। ব্যাংকিং ব্যবসার সাথে সাথে শিল্প ও স্থাপত্যের বিশাল সংগ্রহ আছে এই ফ্যামিলির কাছে। আর একটা বড় আকর্ষণ বাবুলি গার্ডেন, যেটা বেশ বড় আর নানা রকম গাছগাছালি রিসার্চ সেন্টার। আবার চলে এসেছি নদীর এপারে উফিজি প্যালেস আর গ্যালারিতে। এটা 1550 সালে তৈরি, জর্জিও ভাসারি এটা তৈরি করেন, তবে এটা এখন গ্যালারি বা আর্ট মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুটো তলা জুড়ে এখানকার সংগ্রহ রয়েছে অসংখ্য আর্টওয়ার্কস, আর শুধু ফ্লোরেন্স বা ইটালির নয়, ডাচ, ফ্রেঞ্চ আর স্প্যানিশ আর্টিস্টদেরও অনেক শিল্পকলা এখানে পাওয়া গেছে। এর একটু দূরেই আছে বার্গেলো মিউজিয়াম। এটা ফ্লোরেন্সের সবচেয়ে পুরনো মিউজিয়াম। 1255 সালে তৈরি হয়, তবে 19 শতকে এটাকে ন্যাশনাল মিউজিয়াম হিসেবে মান্যতা দেওয়া হয়। শিল্পরসিক হলে আপনাকে এখানে আসতেই হবে।
এটা বার্গেলো প্যালেসের মধ্যে ব্যারাক আর জেলকে রূপান্তরিত করে মিউজিয়াম তৈরি করা হয়েছে। মধ্যযুগীয় আর রেনেসাঁস যুগের প্রচুর শিল্পকর্ম এখানে পাওয়া যাবে, যার মধ্যে ডোনাতেলোরুম বিখ্যাত স্থপতি ডোনাতেলোর কাজগুলো সংরক্ষণ করে রেখেছে। সান্তাক্রুজে এটা পৃথিবীর সবচেয়ে বড় ফ্রান্সিসকান চার্চ। সেন্ট ফ্রান্সিসের এই প্যান্থিয়নে কবর দেওয়া হয় গ্যালিলিও, মিকেল অ্যাঞ্জেলো, রসিনি আরও অনেক বিখ্যাত শিল্পীদের। গথিক আর্কিটেকচারে তৈরি করা 1300 শতকের এই চার্চ ফ্লোরেন্সের টিপিক্যাল চার্চগুলোর মতো। এর দেওয়ালগুলো মার্বেলের তৈরি। আর সামনে স্কোয়ারটি খুব সুন্দর আর জমজমাট থাকে সারাদিন। সান্তাক্রুজে থেকে মিনিট 15 হাঁটা দূরত্বে আছে একাডেমিয়া গ্যালারি। টিকিট মূল্য 1000 টাকার মতো। ছোট মিউজিয়াম, পাশে আর্ট স্কুলও আছে। তবে এটা বিখ্যাত মিকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য ডেভিডস এর জন্য। একাডেমিয়া থেকে মিনিট 7 হেঁটে পৌঁছে গেছি ফ্লোরেন্সের বিখ্যাত বাজার মার্কেটো সেন্ট্রালে। ট্র্যাডিশনাল ফুড মার্কেটের সঙ্গে সঙ্গে খাওয়ার ব্যবস্থাও আছে, পারও আছে। বাজারের টাটকা আনাজপত্র দিয়ে বানানো পিজা পাৎসার মতো জনপ্রিয় খাবারের সঙ্গে আপনাকে অবশ্যই টেস্ট করতে হবে জিলাতো আইসক্রিম, যার আবিষ্কার এই ফ্লোরেন্স শহরেই হয়েছিল। এবারে আধুনিক স্কোয়ারে যাব, যার নাম পিয়াজা ডেল রিপাবলিকা। এটা অবশ্য খুব পুরনো স্কোয়ার নয়, 1900 শতকের শেষের দিকে এটা তৈরি হয়। আমাদের আজকের পরিক্রমা এখানেই শেষ। ফ্লোরেন্সের অলিগলি দিয়ে আমরা আবার ফেরত চলে যাচ্ছি সেই বিখ্যাত জায়গা সান্তা মারিয়া দেল ফিয়েরো, যেখান থেকে আজকে শুরু করেছিলাম। ফ্লোরেন্সের এই পরিক্রমা কিন্তু আরামসে হেঁটে হেঁটেই করা যেতে পারে। খালি আপনার পিয়াজালে মিকেলাঞ্জেলো যাওয়ার জন্যে একটা বাস নিতে পারেন। তবে আমি হপেনহপার চড়েছিলাম জাস্ট একটু ছবি তোলার জন্যে, কিন্তু অ্যাজ এ হোল এখানে ঘোরার জন্যে ট্রান্সপোর্টেশনের খুব একটা দরকার হয় না, এবং হেঁটে হেঁটে ঘুরতে মজাও খুব লাগে।